জন্ম নিয়ন্ত্রণের কোন পদ্ধতি কোন পদ্ধতি ইসলাম শরীয়ত মোতাবেক জায়েজ? জন্ম নিয়ন্ত্রণের যে পদ্ধতি ইসলাম শরীয়তে জায়েজ সেটি হলো অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, এবং যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটি সন্তানকে কি খাওয়াবো বা আমার ইনকাম কম এখন এই সমস্ত চিন্তা ভাবনা থেকে নেওয়া হয় না, সেটি জায়েজ। অর্থাৎ বাচ্চা এই মুহূর্তে জন্ম গ্রহণ করলে তাকে লালন পালন করাটা আমাদের জন্য কষ্টকর হবে, এখানে বাচ্চাকে রাখার মতো লোক নাই, অথবা একটা বাচ্চা আছে পিঠে পিঠে আরেকটা বাচ্চা হলে দুটো বাচ্চা একসাথে লালন পালন করতে আমাদের কষ্ট হয়ে যাবে, এই অর্থে কষ্ট হয়ে যাবে যে তাকে রাখার লোক নাই বা আপনার তাকে একসাথে লালন পালন করতে গিয়ে মায়ের কষ্ট বেশি হয়ে যাবে, অথবা আপনার মায়ের স্বাস্থ্যগত অসুবিধার কারণে এই মুহূর্তে বাচ্চা জন্ম হলে বাচ্চা গর্ভে ধারণ করা মায়ের জন্য কষ্টকর হবে, এরকম কোনো যৌক্তিক কারণে যদি হয় তাহলে সেটি জায়েজ, এবং সেটি হতে হবে অস্থায়ী পদ্ধতি, স্থায়ী কোনো পদ্ধতি লাইগেশন ইত্যাদি এগুলো ইসলামী শরীয়তে কখনো জায়েজ নয়। শাহিনা আক্তার আপনি লিখেছেন, সরকারি চাকরি আরও প্রায় 6 বছর আছে, তারপর চাকরি ছেড়ে দেবার উদ্যোগ নিয়েছি, এরপরে আপনার সুপরামর্শ আশা করছি। বোন, প্রথমত পর্দাহীনতার কারণে বা সেই কোনো কারণে যদি আপনি এই সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই আমরা অ্যাপ্রিসিয়েট করবি, এবং সেই সাথে আমরা বলবো যে আপনার সংসার চালানোর জন্য যদি আপনার উপার্জনটা খুব বেশি গুরুত্বপূর্ণ হয় তাহলে বাসা থেকে আপনি অনেক ব্যবসা বাণিজ্য আজকাল করা যায় সেই ব্যবসা বাণিজ্যগুলো করার চেষ্টা করতে পারেন, আর যদি খুব বেশি প্রয়োজন না হয় তাহলে আপনি অবশিষ্ট সময় তওবা ইস্তিগফার বা বন্দেগী ইত্যাদিতে কাটাবার চেষ্টা করেন, সেই সাথে পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করুন। দেখুন, ইসলাম মেয়েদেরকে ভেতরটাকে সামাল নেওয়ার সামাল দেওয়ার চেয়ে দায়িত্ব দিয়েছে, কিন্তু আমরা মেয়েদেরকে স্বাধীনতার নাম দিয়ে ভেতর বাহির সব ধরনের কাজই তাদের উপর চাপিয়ে দিচ্ছি, এতে আজকে নারীদের মুক্তি হচ্ছে না বরং তাদের উপরে ডাবল ডিউটির প্রেশার চাপানো হচ্ছে। বিধায় মা বোনরা বিশেষ করে যখন পর্দা এবং তাদের প্রাইভেসি তাদের ব্যক্তিত্বের উপর আঘাত আসবে বা সেগুলো নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি মানে দাঁড়াবে সৃষ্টি হবে তখন তাদের এ ধরনের সিদ্ধান্ত নেওয়াটাকে আমরা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবো। এমনি মাসুদুজ্জামান আপনি লিখেছেন, মসজিদে মোরগ মুরগি অথবা খাসি দিলে এগুলোর টাকা কি মসজিদের উন্নয়নের কাজে ব্যবহার করা যাবে? মসজিদে মোরগ মুরগি খাসি যদি কেউ দান করেন তাহলে এটা বিক্রি করে এটা টাকা অবশ্যই মসজিদের উন্নয়নের কাজে ব্যবহার করতে পারবেন। সাইম মোস্তফা সামি লিখেছেন, আমি একজন মহিলা আলিম মাদ্রাসা আলিম প্রথম বর্ষের ছাত্রী, আমার মাদ্রাসায় প্রতি বছর বিদায় বোনদের স্প্রে মারে, পিতা কাটে এবং বেলুন দিয়ে গেট সাজানো হয়, তাদের জন্য আমাদেরকে কেরাত ইসলামী সঙ্গীত বিদায় সঙ্গীতও গাইতে হয়, সেখানে বিবাহিত অবহিত পুরুষ বিচারক এবং পুরুষ কর্মচারী থাকে, ইসলামের দিক দিয়ে এগুলো করা আমাদের জন্য কতটুকু যায় সম্পূর্ণ নাচাজ এবং গুনাহের কথা, এ ধরনের নির্লজ্জতা এগুলো সেকুলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হয় কিন্তু একটা দিনই শিক্ষা প্রতিষ্ঠান একটা মাদ্রাসা এ ধরনের বিষয়গুলো কখনো গ্রহণযোগ্য হতে পারবে না। আপনি লক্ষ্য রাখবেন ইসলাম থেকে যারা দূরে তা এবং ইসলাম বিদ্বেষী যারা, এই মানুষগুলো বলে যে সমাজে মানুষকে এক কথায় ধর্মহীন করার জন্য সংস্কৃতি চর্চা বাড়াতে হবে, অর্থাৎ গান বাজনা বাদ্যযন্ত্র এগুলোর ব্যবহার বাড়াতে হবে, এগুলো শয়তানের কাছাকাছি মানুষকে নিয়ে যায় এবং মানুষকে আল্লাহ থেকে অনেক দূরে সরাতে সাহায্য করে, এই জন্য এই বিষয়গুলোর উপর আমাদের সাবধান থাকা উচিত। পর্দাহীনতা সেরকম একটি বিষয়, এবং আপনার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান হোক বা নবীনবরণ অনুষ্ঠান হোক সে সমস্ত অনুষ্ঠানে এই যে কাজগুলো ইহুদি খ্রিস্টানদের অনুকরণে আমরা করে থাকি এবং সেগুলোতে মেয়েরা বিভিন্ন কিছু উপস্থাপন করে থাকেন, আলিম পড়া একটা মেয়ে মানে ইন্টারমিডিয়েট পড়া একটা মেয়ে, এইচএসসি পড়া একটা মেয়ে, তার মানে সে তো সাবালক, একজন সাবালক মেয়ে তার বিভিন্নভাবে পরপুরুষের সামনে তার বিভিন্ন পারফরমেন্স তিনি জাহির করবেন, এগুলো অবশ্যই ওই মহিলার ব্যাপারে পুরুষদেরকে বাজার চিন্তা করতে উৎসাহিত করবে এবং এই বাস্তবতাকে নানাভাবে অস্বীকার করার চেষ্টা করেন, এটা সৃষ্টিগত এবং প্রকৃতিগত, এটাকে অস্বীকার করা আর আত্মপ্রতারণার ভিতরে কোনো পার্থক্য নেই। বিধায় এই ধরনের কাজগুলো কোনো অবস্থাতে জায়েজ নেই এবং হারাম, তাহলে সেক্ষেত্রে শরীয়তের পর্দার আর কোনো প্রয়োজন থাকতো না, অতএব এখান থেকে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা আমাদের করতে হবে। এইচ এম হালান এআইডি থেকে আপনি লিখেছেন, আমার এক চোখ নষ্ট, সুন্দর দেখানোর জন্য একটি কৃত্রিম চোখ লাগানো কি জায়েজ হবে? হ্যাঁ, যদি এমন হয় যে আপনার ওই জায়গাটা গর্ত বা খারাপ দেখা যায় তাহলে সেক্ষেত্রে সেখানে কৃত্রিম চোখ আপনি স্থাপন করলেন জাস্ট ওই অসৌন্দর্যটাকে ঢাকাবার জন্য, তাহলে সেটা জায়েজ আছে, এতে কোনো সুবিধা নেই ইনশাল্লাহ বিদিনা। কাবির হোসেন আপনি লিখেছেন, আমার খালাতো বোন গোপনে মোবাইলের মাধ্যমে এক প্রবাসীকে বিয়ে করে, দুজন সাক্ষী ছিল কিন্তু তাওকিল ছিল না, মা বাবাও ছিল না, জানতে চাই বিয়ে হয়েছে কিনা। আপনার খালাতো বোন গোপনে যে মোবাইলের মাধ্যমে প্রবাসীকে বিয়ে করেছেন সেখানে তার প্রক্রিয়া কি ছিল? আপনি বলেছেন উকিল বানানো হয়নি কাউকে, সাক্ষী ছিল আবার মা বাবা ছিল না, অর্থাৎ তাদের অনুমোদন ছিল না,
তো তাদের বিয়ে হয়েছে কিনা এই বিষয়টির উত্তরটা আমি স্কিপ করছি, কারণ পুরো বিষয়টা ভালো করে জানতে হবে, তারপর এটা উত্তর দিতে হবে এবং অনেকগুলো প্রশ্ন তাদেরকে করতে হবে, সেগুলোর উত্তর উপর নির্ভর করবে এই প্রশ্নের উত্তরটি। অতএব এ ধরনের প্রশ্ন উত্তরগুলো সাধারণত সংক্ষিপ্ত ভাষণে সমস্ত প্রশ্ন উত্তরে না দিয়ে আমরা ডিটেল কোনো আলেমের সাথে সাক্ষাৎ করে জানিয়ে তারপর উত্তর নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিদিনা, তাতে আমরা ইনশাআল্লাহ বিদিনা সবচেয়ে ভালো উত্তরটি পাবো এবং সঠিক উত্তরটি পেতে সহায়ক হবে।